সালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের ন্যায় আমি আজকেও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য, রিসার্চ করে বাসায় বসে থেকে আপনারা ফ্রিতে কিভাবে টাকা ইনকাম করবেন সেটার একটা পারফেক্ট ওয়ে আপনাদেরকে দেওয়ার জন্য অনেকেই অনুরোধ করেছেন। তো তাদের প্রেক্ষিতেই আমি কিন্তু আজকের ভিডিওটা নিয়ে এসেছি। তো আজকের ভিডিওটি অনেক সুন্দর হতে যাচ্ছে, তো আশা করি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এবং আমাদের ছোট্ট পরিবারের এখনো যারা সদস্য হননি, দয়া করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজকে আমি দেখাবো আপনাদেরকে যে আপনি কিছু কিছু গল্প লিখে আপনি কিভাবে আপনি বাসায় বসে থেকে ফ্রিতে টাকা ইনকাম করতে পারেন এবং বিশ্বের যে কোনো জায়গা থেকে, সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। কোথা থেকে আপনি কি করবেন এবং কোথায় কাজগুলা সাবমিট করবেন এবং আপনাকে কি পেমেন্ট করা হবে, সবগুলাই আমি আপনাদেরকে দেখাবো। সেই জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, দয়া করে স্কিপ করবেন না। এর ওয়েবসাইটটা আপনি যদি এটা খুঁজে না পান, তো আমি আপনাদেরকে ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, আপনাদের চিন্তা করার কোনো বিষয় নাই। গুগলে যে পকেট নোবেল .com এটা বলে সার্চ দেবেন, তাহলে দেখবে যে পকেট নোবেল রিডার অ্যাপস অন গুগল প্লে, এটা আপনি ক্লিক করলে অ্যাপস একটা ওপেন হবে, পকেট নোবেল রিডার। তো এটা আপনি মোবাইলে আপনি ইনস্টল করে নিতে পারেন, তাহলে আপনি কিন্তু মোবাইল দিয়েও এই কাজগুলো করতে পারবেন খুব সহজে। এই জন্য অনেকজনেরই কোয়ারিজ থাকে যে আমাদের কোনো কিছু ল্যাপটপ নাই বা কোনো কিছু নাই, আমরা শুধু মোবাইল দিয়ে কোনো কাজ করতে পারি এবং অনেক বেশি পরিমাণ টাকা ইনকাম করতে পারি, সেইটা আপনি আমাদেরকে একটা ভিডিও করে দেখান। সেজন্য আজকের ভিডিওটা নিয়ে আসা তাদের জন্যই। তো আপনি মোবাইল থেকে সরাসরি আপনি এখানে ইনস্টল করে এই প্রসেসগুলো আপনি ফলো করলে হবে, যেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমি আপনাদেরকে দেখাবো রেজিস্ট্রেশন, ডিসকাশন আর গল্প লেখায় তিনটা আপনি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো প্রথমে রেজিস্ট্রেশন করার জন্য আপনি গুগলে যদি যে এটা সার্চে না পান, যে আপনি ল্যাপটপ বা কোনো কিছুতে না করতে পান, তাহলে আমি ডিসক্রিপশন থেকে লিঙ্কে সরাসরি ক্লিক করে চলে যাবেন। তো এরকম একটা ইন্টারফেস আসবে, তো এখানে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলে এখানে আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড আপনি এখানে দিবেন, দিয়ে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে দেখবেন যে আপনার একটা ইনবক্স একটা মেল আসবে এবং এই ইনবক্সে আপনি এই কেয়ার বলে আসবে, ওয়ার গ্ল্যাড ইউ আর হেয়ার। তো এখানে আপনি অ্যাক্টিভেট অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে দেখবেন যে এরকম আবার ইন্টারফেসটা আপনাকে দিয়ে দিবে। তারপরে আপনি এখানে লগ ইন করতে বলবে, তো এখানে লগ ইন আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন, আমার এটা করা আছে। তো এরপরে আপনি যখন কন্টিনিউ করবেন তখন দেখবেন যে এই ইন্টারফেসটা চলে আসবে। এখানে আপনার নাম, তারপরে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, আর এখানে আপনি কি ভাষা এখানে লিখবেন সেই ল্যাঙ্গুয়েজটা আপনি এখানে সিলেক্ট করতে পারেন। আপনি ইংলিশ করতে পারেন, বাংলা, তামিল, হিন্দি, যে কোনো ভাষায় আপনি করতে পারেন। আমি বাংলা দিলাম, ইংলিশ তো সবাই পারেন, বেঙ্গলি আপনি কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। কান্ট্রি এখানে আপনি আপনার এটাই কোয়ারিজ ছিল যে আমি বাংলাদেশ থেকে করতে পারবো কিনা, তো এখানে দেখেন আপনি যে কোনো দেশ থেকে করতে পারেন। বাংলাদেশ এখানে যদি আমি সার্চ দেই দেখেন চলে আসলো বাংলাদেশ, তারপরে এখানে আপনি কন্টিনিউ করবেন। এবার দেখেন এখানে ক্রিয়েট এ নোভেল, নিউ নোভেল বলছে, আপনি এখানে নোভেল লিখে যেহেতু আপনি এখানে আর্ন করবেন, এখানে এটা আপনার প্রোফাইল থাকলো, দ্য পার্ট অফ রাইটার বেনিফিট প্রোগ্রাম, তো টাইটেল এখানে বলছে। তো আমি কিছু এখানে ড্রাফট করে লিখে আপনি আগে থেকে ড্রাফট করতে পারেন বা অথবা এখানে আপনি সরাসরি কিন্তু এখানে রাইট করতে পারেন। তো এখানে আমি একটা নোভেল লিখবো যেটা হলো আমি তোমাকে হারতে দেব না, তো কপি করে এখানে পেস্ট করে দেবেন। তো প্রথমেই বলে রাখি যে আপনারা অবশ্যই কোনো কপিরাইট ইস্যুর মধ্যে পড়বেন না, তাহলে কিন্তু এটা আপনাকে পেমেন্ট করবে না, কারণ এটা কপিরাইট ইস্যু থাকলে, কোনো কপি করে থাকলে আপনি সেটা কিন্তু এখানে এরা অ্যাকসেপ্ট করবে না এবং আপনার আপনি তারপরে কাজ করার পরে কিন্তু আপনি পেমেন্টগুলো পাবেন না। পরে বলেন যে কাজটা করেছি কিন্তু পেমেন্টগুলো পাইনি। তো তা এটা দেখানোর আগে আমি একটু রাইটার্স বেনিফিটগুলো আপনাদেরকে দেখাই দেই। এই রাইটার্স বেনিফিটগুলো খুব ভালো একটা বেনিফিট, দেখেন রাইটার্স বেনিফিটে এখানে বলছেন ন্যূনতম 1 লক্ষ টাকা থেকে সর্বাধিক 10 লক্ষ টাকা আপনি এখানে ইনকাম করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন যে কত বেশি পরিমাণ টাকা আপনি এখান থেকে ইনকাম করতে পারেন। তো একটু নিচে নামলে আপনি বুঝতে পারবেন নিউ স্টোরি বোনাস, তো আপনি প্রথম যখন তাদেরকে কোনো উপন্যাস নির্দিষ্ট সংখ্যায় পাবলিশ করবেন, তো এই পুরস্কারটা পাবেন যে 30,000 ওয়ার্ডের জন্য ন্যূনতম শব্দ এখানে 30,000 শব্দ এবং তার জন্য আপনি 3,000 রুপি এখানে পুরস্কার পাবেন। তারপরে এখানে দেখেন আপনার কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, এখানে ক্লিক করলে এখানে বলছে যে কোনো রকম কপি করার প্রাপ্তবয়স্ক লেখা চলবে না, লেখককে রাইটার্স বেনিফিট প্রোগ্রামে আবেদন করতে হবে এবং চুক্তি স্বাক্ষর করতে হবে, 5,000 শব্দ লেখা হলে চুক্তি স্বাক্ষর করা যাবে।
স্বাক্ষর করার পর আপনার লেখা যদি আমাদের ন্যূনতম উৎকর্ষের মাত্রায় পৌঁছায় তাহলে পরবর্তী মাসের প্রথম সপ্তাহ থেকে পাবেন পুরস্কার মূল্য। তো আশা করি বুঝতে পেরেছেন এটা কোনো বিষয় না, আপনি এটা খুব সহজে করতে পারবেন। তো আর এই ডেইলি আপডেট বোনাস, এই যে আপডেট হবে, আপনি 30,000 যে ওয়ার্ডটা লিখলেন, এর যখন আপনি আপডেট করবেন 30,000-এর কম পেমেন্ট আপনাকে দিবে না। তো এখানে বুঝতে পারছেন যে 30,000 শব্দের জন্য আপনাকে 3,000 রুপি দিবে এবং 30,000-এর কম হলে পেমেন্ট দিবে না। 30,000 থেকে 50,000-এ আপনার গেলে আরো 2,000 রুপি আপনি এখানে বোনাস পাবেন, আর এখানে 50,000-এর বেশি হলে দেখেন এখানে 6,000 রুপি আপনি বোনাস হিসেবে পাবেন, এই ডেইলি বোনাস এগুলো হবে। তারপরে 1 মাসে সর্বাধিক 5টি চ্যাপ্টারে ছাড় মিলতে পারে, অর্থাৎ মাসের ন্যূনতম 25টি চ্যাপ্টার পাবলিশ করতেই হবে। আশা করি বুঝতে পারছেন, এই ইনস্ট্রাকশন গুলো অবশ্যই আপনি পালন করবেন। নিচে আরেকটু আপনাকে এগুলো বলে দিয়েছে, দেখেন যে আপনি কিভাবে পেমেন্ট গুলো পাবেন। রাইটার্স বেনিফিট প্রোগ্রামের আবেদনটি অনুমোদিত হলে পুরস্কার প্রতি মূল্যে মাসের 1 তারিখ হিসেবে করা হবে, আর 8 তারিখ পেমেন্ট পাবেন, অথবা 1 তারিখের আগে চুক্তি স্বাক্ষর করলে প্রযোজ্য হবে 2 পুরস্কার মূল্য। আপনি এগুলো পড়ে নেবেন। তারপরে দেখেন এটা কমপ্লিশন বোনাস, আপনি সবকিছু কমপ্লিট হয়ে গেলে দেখেন 2,50,000 শব্দের কম হলে কোনো পুরস্কার নাই, আর এই 2,50,000 শব্দ থেকে 3,50,000 শব্দ হলে 5,000 রুপি আরো বোনাস বেশি পাবেন, আর এখানে 5 লাখ শব্দ হলে 3,50,000 থেকে এটা 10,000 রুপি বোনাস পাবেন, আর 50 লাখ শব্দের বেশি হলে 25,000 রুপি এখানে বোনাস পাবেন। এটাও আপনাকে দেখেন ইনস্ট্রাকশন গুলো আপনাকে দিয়ে দিচ্ছে। আমাদের অফিসিয়াল অ্যাকাউন্ট মেল পাঠান, এই যে এটাতে মেল পাঠাতে হবে, সাবজেক্ট টাইটেলে উল্লেখ করুন বইয়ের নাম, লেখকের নাম, উপন্যাস, সমাপ্তির জন্য বোনাসের অনুরোধ, টিমের তরফে আপনার লেখার গুণগত মান দেখে এবং কন্টেন্ট কোয়ালিটি গাইডলাইন দেখে মিলবে বোনাস। তো আপনাদের অনেক পূজনের প্রশ্ন হতে পারে যে আমি কোয়ালিটি কন্টেন্ট কিভাবে লিখতে পারবো, আমি তো লিখতে জানি না। তো আমি কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো একবারে পানির মতন সহজ করে। তো আমি অনেক ভিডিওতে আমার চ্যানেলে আমি দেখাইছি, সেগুলো আপনি দেখে আসতে পারেন, অথবা আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এখানে আপনি বুঝতে পারছেন যে এভাবে আপনি কিন্তু এই পেমেন্টগুলো পাবেন, আর এখানে আপনার ইনকাম $0 এখন হয়ে আছে। এখানে দেখেন পেমেন্ট রিলিজ ইস্যু ক্লিক হেয়ারে যখন আপনি ইনকামটা করবেন, তারপরে আপনার পেমেন্ট রিলেটেড ইস্যু এখানে ক্লিক হেয়ারে ক্লিক করা লাগবে। এখানে আপনার দেখেন আপনি আপনার ইমেল অ্যাড্রেস, আপনার অথর নেম, ফোন নাম্বার, পেমেন্ট ইস্যু উইথ বুক বিভিন্ন এখানে ক্লিক করে সবগুলা আপনি চুজ করে দিবেন, তাহলে আপনি কিন্তু পেমেন্টগুলো পেয়ে যাবেন। পেমেন্টটা আপনার পেতে কোনো অসুবিধা হবে না। এখানে দেখেন রাইটার্স বেনিফিটে যদি আরেকটু আমি চলে যাই নিচের স্টেপ, একবারে ডিটেলস ইনস্ট্রাকশন, যেটা 30,000 শব্দ একটা ইয়ার লিখে আপনি কন্ট্রাক্টের জন্য আবেদন করবেন। তারপরে স্টেপ 3-তে প্রতিদিন চ্যাপ্টার পাবলিশ করুন এবং প্রতি মাসে বোনাস পান। প্রতিদিনই কিন্তু চ্যাপ্টার একটা একটা করে আপনাকে পাবলিশ করতে হবে, আমি দেখাবো চ্যাপ্টার আপনি কিভাবে লিখবেন। তারপরে দেখেন 2,50,000 শব্দ শেষ করলে এবং পাঠক মহলে আপনার লেখা সমাদৃত হলে আপনার লেখা অডিও বুক হওয়ার যোগ্যতা অর্জন করবে, মানে 2,50,000 শব্দ শেষ করলে কিন্তু আপনার এটা একটা অডিও বুক ভাবে এটা কিন্তু আপনাকে অ্যাপ্রুভ করবে এবং অনুমোদনের পর আপনি পাবেন পারফরমেন্স বোনাস। তো বোনাসের কোনো কিছু কমতি নাই। তো এটা কিন্তু এখানে 100% এটা পেমেন্ট করে এবং 100% সবাই কিন্তু এখানে কাজ করে উপকৃত হন। আপনি আবার নোভেলে চলে যাবেন, আপনি এখানে টাইটেল যেটা আমি লিখে দিয়েছিলাম সেটা আমি একটু লিখে রেখেছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি এই টাইটেলটা লিখলাম, তারপরে ক্রিয়েট নোভেল, আপনারা একটু ধৈর্য ধরেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরেন আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো যে আপনি টাইটেল বা এগুলো কোথা থেকে লিখবেন। আপনি গুগলে যে সার্চ দিয়ে আপনি বিভিন্ন নোভেল আপনি আগে কপি করে নিতে পারেন এবং সেই নোভেলগুলো কি করবেন, এই যে আপনারা এখন বাংলাগুলো লিখা, এই যে আমি এতটুকু কপি করেছি, এটুকু আমি কি করব এখন, জাস্ট হলো কপি করে নিব। আমি কি করব, জাস্ট হলো গুগলে চলে যাব, আমি গুগলকে ইউজ করব, গুগল ট্রান্সলেট, এখানে আমি এটা লিখবো। এটা দেখেন এটা বাংলা হলো, এই বাংলাটাতে এখানে আমি আগে ইংরেজি বানাবো, তারপরে কি করব এই ইংরেজিটাকে আমি এখন কপি করব। কপি করার পরে আমি একটা স্পিন বট ইউজ করব যেটার মাধ্যমে আমি এটা রিরাইট করব এই আর্টিকেলটা। তো এখানে দেখেন এসে আমি এখানে পেস্ট করে দিলাম, তারপরে কি করলাম এখানে স্পিন ইট, স্পিন ইট দিলে এখানে যদি একটা ক্যাপচা আসে ডান বাম থেকে ডানে আপনি জাস্ট টেনে দিবেন ক্যাপচার উপরে, তাহলে কিন্তু হয়ে যাবে। তারপরে এটা আপনি কি করবেন, এখন কপি করলাম আমি, কপি করে আবার দেখেন আমি এসে এখানে গুগলে এখানে এসে এটা পেস্ট করে দেব এবং এখানে ইংরেজিটা দিব, তারপরে এটা বাংলাতে তারা ট্রান্সলেট করে দিবে। তাও এখন দেখেন এটাকে আমি এখন কপি করব, তাহলে এটা একটা গল্প হয়ে গেল। এটা এসে আমি কি করব, এখানে রাইটারের জায়গাতে দেখেন আমি এটা পেস্ট করে দিলাম,
এভাবে আপনি গল্প সুন্দর করে আপনি এখানে এসে পেস্ট করে দিতে পারেন, তাহলে দেখেন সুন্দর গল্প হয়ে যাবে। এবং এখানে দেখেন এই যে চ্যাপ্টার আপনাদেরকে বলেছিলাম যে এক একটা, বা ওনারা বলছে যে এক একটা চ্যাপ্টার প্রতিদিন কিন্তু আপনাকে পাবলিশ করতে হবে। তো এটার আমি একটা চ্যাপ্টারের নাম দিয়েছিলাম উপস্থাপনা। তো এখানে আপনি চ্যাপ্টারটা কি সম্পর্কে সেটা একটু ধারণা নিয়ে নেবেন, তারপরে এখানে আপনি চ্যাপ্টারের নাম দিয়ে দেবেন। এরপরে দেখেন এরপরে আপনি অসংখ্য এইভাবে লিখা লিখতে পারেন। এখানে দেখেন কাউন্ট হতে থাকবে, এবং এই কাউন্টটা যখনই আপনি 30,000 ওয়ার্ড হয়ে যাবে, খুব সুন্দর করে আপনি এটা তাদেরকে এখানে এসে পাবলিশ করে দিবেন। খুব সহজে আপনি কিন্তু এভাবে আপনি আপনার নোভেল কিন্তু পাবলিশ করতে পারেন। এবং চ্যাপ্টারটা কোথায় পাবেন আপনি বুঝতে পারলেন যে, আবার নেক্সট যখন নোভেল আপনার হয়ে যাবে তখন আবার নেক্সট নোভেলের চ্যাপ্টার, নেক্সট চ্যাপ্টার আপনি আবার ক্লিক করবেন। দেখেন এখানে নোভেলে ক্লিক করলে এই যে আপনার, এখন আমি যদি বের হয়ে যেতাম আবার যদি এখানে ঢুকি তাহলে কিন্তু এটা আপনার এই যে নামটা, আমার নোভেলের নামটা আছে, আর এখানে টাইটেল এখানে কে লিখেছে। এবং এখানে আপনি যখনই ক্লিক করবেন তখনই কিন্তু এই নোভেলটা আগেরটা আপনি এডিট করতে পারবেন, আর নতুন নোভেল হলে আপনি পরের দিন আবার নতুন একটা নোভেল আপনি এখানে লিখে নেবেন। এইভাবে কিন্তু প্রতিদিন আপনাকে নোভেলের চ্যাপ্টার একটা, তো এখানে নোভেল এসে আপনি কিন্তু এটা পেয়ে যাবেন। আর এটা নিউ নোভেল, আপনি নতুন একটা নোভেলে আবার যখন ক্লিক করেন, এখানে আপনি ভুল করবেন না, আপনার প্রতি এই নোভেলে কিন্তু চ্যাপ্টার একটা একটা করে আপনাকে প্রতিদিন পাবলিশ করবেন আগে আপনি। তো দেখেন এখানে আপনি এডিট, আবার নোভেলে গেলে এটাই আবার এডিট করতে পারবেন। আর এখানে নিউ চ্যাপ্টার, এখানে নিচে আসলে দেখেন নিউ চ্যাপ্টার যখন ক্লিক করবেন আপনার একটা নতুন একটা চ্যাপ্টার আবার আপনি নাম দেবেন, এবং ওই চ্যাপ্টারটা আপনি কি রিলেটেড তারপরে এখানে আপনি ডিটেলস আবার দিয়ে দেবেন। তাহলে কিন্তু আপনার এই নোভেলটা এইভাবে আস্তে আস্তে আপনার কমপ্লিট হয়ে যাবে, এবং আপনি এটা থেকে পেমেন্টটা পেয়ে যাবেন। গুগল প্লে স্টোর থেকে আপনি মোবাইলে কিন্তু এটা খুব সুন্দরভাবে আপনি ইনস্টল করে নিতে পারেন, এবং একইভাবে আপনি ওই লগ ইন আইডি এটা দিয়ে কিন্তু আপনি মোবাইল থেকে এই কাজগুলো একবারে সহজে আপনি করতে পারেন। স্পেশাল ট্রিক্স আপনাদেরকে দেই, সেটা হলো আপনারা এই যে মোবাইলে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে তো ট্রিক্সটা হলো যে আপনি যখন মোবাইলে এগুলো লিখবেন, এই লেখাগুলা যখন লিখবেন, লিখার সময় দেখবেন যে নিচে একটা একটা স্পিচ দেওয়ার মতো একটা অপশন থাকবে, ওটাতে ক্লিক করলে জাস্ট আপনি মুখে সাউন্ড দেওয়ার মাধ্যমে কিন্তু বাংলাগুলো আপনি খুব সহজেই এখানে যখন আপনি কথা বলবেন তখনই ওগুলা সব এখানে চলে আসবে, অটো লেখা চলে আসবে। তো এটা আশা করি আপনি এই কাজটা খুব সহজেই করতে পারবেন। তো এইভাবে আপনি কাজগুলো খুব সহজে করার মাধ্যমে আপনি কিন্তু হিউজ পরিমাণ একটা টাকা এখান থেকে ইনকাম করতে পারেন। তো এখানে কিন্তু সব বলছে, কিন্তু বারবার বলছে ন্যূনতম 1 লক্ষ টাকা থেকে সর্বাধিক 10 লক্ষ টাকা রোজগার করুন প্রতি বছর এক একটি বই লিখে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে এটার মর্মটা কতটুকু। আপনি খুব ধৈর্য সহকারে কাজগুলো করবেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু এখান থেকে বেনিফিটেড হবেন আশা করি। আর আপনারা কতটুকু এখান থেকে কি ইনকাম করলেন, আপনার এখানে আউটপুট কি আসলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় থাকলাম, এবং আপনারা এই ভিডিও থেকে কতটুকু উপকৃত হলেন সেটাও কিন্তু আপনি আমাদেরকে অবশ্যই জানাবেন। তো সবশেষে আমাদের একটাই অনুরোধ যে আমাদের ছোট্ট পরিবারের যারা এখনো সদস্য হননি দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনেতে ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আমাদের ভিডিওটি একটু ভালো লাগলে একটা লাইক দিবেন, আর কমেন্ট করবেন, আর শেয়ার করবেন। তো আজ যাচ্ছি, আবার ফিরে আসবো একদিন পর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাসায় থাকবেন। আসসালামু আলাইকুম।